টেস্টের উন্নতি করতে টেস্ট ক্রিকেটারদেরই কাজে লাগাতে হবে এমনটাই মত সাবেক ক্যাপ্টেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলের। তার মতে টেস্টে বনের বাঘে না মনের বাঘেই টাইগাররা হচ্ছে কাবু। শান্তর ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া বা ক্যাপ্টেন্সি পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন না অ্যাশ, তবে সেখানে পরিবর্তন আসলে মুমিনুলকে ক্যাপ্টেন করার পক্ষে আশরাফুল। যেভাবে আসলে আমাদের ব্যাটসম্যানরা আউট হয়েছেন, আপনি যদি দেখেন যে দুইটা ইনিংসেই একদমই তাদের চেহারাটা যদি আপনি খেয়াল করেন, ব্যাটিংয়ে যখন ব্যাটিং করছিলেন খুব নার্ভাস ছিল, ভয় ছিল তাদের মধ্যে, ভয় সাহস নিয়ে খেলতে পারেনি যে আপনি অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিবেন। সাহসটা আসলে কবে হবে ভাই? সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে আপনার। আর কত বছর টেস্টের, এত বছর পর আরো অপেক্ষা করতে হবে? আমাদের সিস্টেম চালু করতে হবে, আপনি যদি টেস্টে ভালো করতে হয় আপনি ডেফিনেটলি ফার্স্ট ক্লাস ক্রিকেটে নজর দিতে হবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটগুলোতে আপনার টেলিকাস্ট করতে হবে যে কেউ, আমরা জানি যে ফার্স্ট ক্লাসে কীভাবে কে রান করছে, এই যে অঙ্কন যে আসছে কীভাবে রান করে আসছে, ওই অপোনেন্ট টিমে পাঁচ আটজন বোলার বল করেছেন, ওই আট নাম্বার সাত নাম্বার বোলার যারা বল করেছেন তাকে সে প্রচুর রান করে হয়তো 100 করেছেন।